হৃদয়ের মাঝে হৃদয়ের মাঝে একটাই বাসনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা এখনো কিন্তু ওই মহব্বত পাইনি যে মহব্বত টিটাহি পাড়ার হওয়া দরকার আছে কারণ এর পূর্বে মাওলানা সাজিদ আলম নাইমি সাহেব ছিলেন এই পার্সে হযরত এখানে কর্নারে একটা মিলাদ করেছিলাম মাশাআল্লাহ সেই মহব্বত পেয়েছিলাম ওই মতো একটু মহব্বত দেন যেন কিছুক্ষণ বলতে পারি জি শেখ শুনুন শায়ের কি বলছেন হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা দৌলত নেই কিন্তু নবীর চাহাত দিলে আছে কি বলছে দেখুন শায়ের বলছে যাব মোরা সোনার মদিনা যাব মোরা সোনার মদিনা বুঝতেই পারছেন সম্বল অবস্থা নেই সাফিনা মানে নৌকা তাই কবি বলছেন দেখুন আশা আছে সম্বল নেই নেই যে আমার সাফিনা নেই যে আমার সাফিনা থাকতো দুইটি ডানা থাকতো যদি দুইটি ডানা উড়িয়া যেতাম সোনার মদিনা উড়িয়া যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই যাব আমি সোনার মদিনা শেষ ছন্দ শুনুন শেষ ছন্দ বড় আজীব ও গরিব তামান্না শায়রের নবীর দিওয়ানার কি বলছেন দেখুন আল্লাহর কাছে আশা রাখছেন আল্লাহর কাছে আশা সকলে রাখবেন আল্লাহ নিজের বান্দাবান্দিকে নিরাশ করেন না যদি আপনি চাওয়ার মতো চান তো আল্লাহ আপনার দামান ভর্তি করে দেবেন এত দেবেন এত দেবেন যে আপনি নিতে পারবেন না আল্লাহর নিকটে কিছুর কমি নেই শায়ের কি বলছেন দেখেন যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা আল্লাহ মরণ দিও গো দেখুন শায়ের কি
চাইছে দেখুন আল্লাহর দরবারে আল্লাহর নিকটে মরণ দিও গো মদিনার গলিতে ইয়া ইলাহি রব্বানা বলেন আমিন আল্লাহ যদি কবুল করে নেন কিসমতের তারা পরিবর্তন হয়ে যাবে শায়ের বলছেন মরণ দিও মদিনার মাটিতে ইয়া ইলাহি রব্বানা ইয়া ইলাহি রব্বানা মুখে দে দরুদ আর সালামের নজরানা মুখে দে দরুদ আর সালামের নজরানা পৌঁছে দেব আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা যাব ইনশাআল্লাহ বুঝে নেবেন শায়ের কি বলছেন দেখুন শুনেছেন অন্য শায়েরেরই লেখা আমি অত বড় শায়ের না অত বড় বক্তাও না আপনাদের দোয়া পীর মুর্শিদের নিগাহে কারাম আল্লাহর মেহেরবানি না বিল ওসিলা যে আপনাদের সামনে নবীর স্টেজে মাইকে কথা বলার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন এটা আমার কিসমত ভাগ্য জি প্রত্যেকটা ছেলে যারা এখানে বসে আছে বাপ ভাই দাদা আমার যদি পৃথিবীর সমস্ত লোকের আগে আপনাকে বাড়তে হয় পয়েন্ট নোট করবেন যদি পৃথিবীর সমস্ত লোকের আগে আপনাকে বাড়তে হয় রাস্তা একটাই আছে সারা পৃথিবীর লোক আপনার যদি দুশ্মনী করে আপনাকে থামতে পারবে না আপনি আসমান ছুঁয়ে নেবেন কখন যখন আপনার সঙ্গে আপনার মার বাবার দোয়া থাকবে আপনার মা বাবার দোয়া থাকবে হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা ফরমান না বদলা যায়েগা বদলেগা জামানা লাখ মগর কোরআন না বদলা যায়েগা এটা ফরমানে নবী আছে ভাই কোন মৌলভীর কথা না জি যার জন্য মা বাবাকে ভুল করেও কষ্ট দেবেন না যদি কোনো কারণবশত হয়তো রাগের মাথায় কিছু বলে দিয়েছেন দেরি করবেন না চট করে ওনাদের কাছে হাত ধরে পা ধরে ক্ষমা নিয়ে নেবেন তাহলে দেখবেন আপনি সাকসেসফুল হবেন বাই চান্স মানুষ মাত্রে ভুল হয় আমি মৌলভী হলে আমার ভুল হবে না কে বলেছিল মাস্টার হলে আপনার মাস্টারে ভুল হবে না কে বলেছিল ভুল হতেই পারে মানুষ মাত্রে হ্যাঁ যার জন্য আমি বলবো যে এই দিকটা খেয়াল রাখবেন যার জন্য কোনো শায়ের লিখেছেন কি জানেন কে কভি মা বাপ না রুঠে কিসি কি মা না রুঠে কভি মা বাপ না রুঠে কিসি কা বাপ না রুঠে কি বলছে দেখুন মা চলে গেছেন ইনাদের অনেকের মা বেঁচে আছেন আর যাদের মা চলে গেছেন একটু শুনবেন মন দিয়ে মা আপনে বাঁচে রাতোঁ মে সোলাতি হে খুদ ভুখি সো জাতি হে বাচ্চে কো দুধ পিলাতি হে মায়ের মহব্বতে তো বলেন সুবহানাল্লাহ মাকে কে ভালোবাসে না গো সবাই ভালোবাসে মা আপনে বাচ্চে কো কেসে রাতোঁ মে সোলাতি হে খুদ ভুখি সো জাতি হে বাচ্চে কো দুধ পিলাতি হে খুদ ভুখি সো জাতি হে বাচ্চে কো দুধ পিলাতি হে আরে মা কি আজমাত জো না সমঝে মা কি আজমাত জো না
যাদের মা বেঁচে আছেন আল্লাহ যেন আমাদের মাকে বেশি দিন বাঁচিয়ে দুনিয়াতে রাখেন, হায়াত দারাজ করেন, বলুন আমিন। শেষ শুনুন সাহেব কি বলছেন, হযরত মাওলানা সাহেব একটু দোয়া দেবেন ইনশাআল্লাহ আমার বেড়া পার হয়ে যাবে। সাহেব বলছেন কি, রিম ঝিম রিম ঝিম ঝিম রহমত কি বারিশ উস ঘর মে হোতি হে। কোন বাড়িতে আল্লাহর রহমতের বৃষ্টি রিমঝিম রিমঝিম বর্ষণ হতে থাকে, শুনুন, রিমঝিম রিমঝিম রহমত কি বারিশ উস ঘর মে হোতি হে, জিস বেটে কে ঘর মে ইয়ারো জান্নাত সীমা রহতি হে। যে ছেলেটার বাড়িতে যে ছেলেটার ঘরে জান্নাতের মতো মা আছে, যার জন্য সাহেব বলছেন রিম ঝিম রিম ঝিম রহমত কি বারিশ উস ঘর মে হোতি হে, জিস বেটে কে ঘর মে ইয়ারো জান্নাত সীমা রহতি হে। তো উস ঘর কা হর হর এক বাচ্চা, উস ঘর কা হর হর এক বাচ্চা খুশিয়ো সে মহকে, কভি মা বাপ না রুঠে কিসি কি মা না রুঠে, কভি মা বাপ না রুঠে কিসি কি মা না রুঠে। শেষ ছন্দে শায়ের বলছেন কি দেখুন, মা বোনদেরকে বলবো আপনারা একটু ধ্যান দিবেন, এটা শেষ ছন্দ আর আপনাদের জন্য খাস ছন্দ হবে। শায়ের বলছে কে কাভি এ বিবি, একটা মেয়ে কখন কি হচ্ছে দেখুন, কাভি এ বিবি কাভি এ বেটি কাভি বহন কহলাতি হে। একটা মেয়ে কখনো কাহারু স্ত্রী কখনো কাহারু মেয়ে কখনো কাহারু বোন, সময় দেখেন কিন্তু তখনও মেয়েটা রুতবা অতটা বাড়ছে না এখন যতটা বাড়বে। দ্বিতীয় লাইন শুনবেন, কভি এ বিবি কভি এ বেটি কভি বহন কহলাতি হে, রুতবে মে বড় জাতি হে ঔরত জব মা বন জাতি হে, রুতবে মে বড় জাতি হে ঔরত জব মা বন জাতি হে। তো মা কে আমি বুঝাতে চেয়েছিলাম কি, যে মা বাবার সেবা করলে নিজের বান্দা বান্দিকে আল্লাহ পাক